আমাদের ছেলে মেয়ে নেই, একা থাকাটা খুব কষ্ট। দর্শক, আমরা চিত্রনায়িকা রোজিনার এই কষ্টের গল্প শুনবো এই ভিডিওতে। তার একা থাকার ব্যথা আমাদের চোখে জল আনে। ঢাকায় সিনেমা একসময় তুমুল জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা রোজিনা, সুন্দরী এই নায়িকার পর্দার উপস্থিতি মানে মিষ্টি হাসিতে দর্শকের মন ভোলানো অভিনয়। চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে বর্তমানে লন্ডন প্রবাসী এই গুণী অভিনেত্রী, তবে ঢাকায় কম সময় দিয়ে প্রবাসী বেশি থাকেন তিনি। চিত্রনায়িকা রোজিনা বলেন, ঢাকায় এসে মানুষের যে ভালোবাসা পাই তা ভোলা সম্ভব নয়, ইচ্ছে করে দেশে থেকে যেতে, কিন্তু উপায় নেই, আমার স্বামী লন্ডনে একা। যেহেতু আমাদের ছেলে মেয়ে নেই, তার জন্য একা থাকাটা খুবই কষ্টকর, তাই আমাকে যেতেই হয়। রোজিনা আরও বলেন, একসময় তো শুটিং করে সময় কাটত, এত বছর পরও যখন মানুষ এসে আমার সঙ্গে ছবি তুলতে চায়, কথা বলে, মনে হয় আগের দিনে ফিরে গেছি। নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে নিজের বয়সটা তো সবসময় ভুলে যাই। 80 ও 90 দশকে পার্থক্য নিয়ে চিত্রনায়িকা রোজিনা বলেন, আমরা তখন কাজকে প্রার্থনা মনে করতাম, এফডিসিতে প্রতিদিন প্রার্থনা করতে যেতাম, কাজ না থাকলেও আড্ডা দিতে যেতাম। আমাদের সময় শুধু রেস্ট নেওয়ার জন্য আমরা বাসায় আসতাম, এফডিসিতে অনেক বেশি সময় কাটাতাম। একটা ভালো কাজ করে যখন মানুষের কাছ থেকে উৎসাহ পেতাম, তখন মনে হতো প্রার্থনা কাজে লেগেছে, সৃষ্টিকর্তা খুশি হয়েছেন। আর আউটডোরে শুটিংটা তো আমাদের কাছে ছিল ঠিক পিকনিকের মতো। রোজিনা আরও বলেন, টাকার প্রয়োজন আমাদেরও ছিল, কিন্তু শুধু টাকার জন্য আমরা কখনো অভিনয় করিনি, সমাজে বিভিন্ন চিত্র তুলে ধরার জন্যই আমরা ছবি করতাম। কোনো একটা গল্প নিয়ে আমরা সবাই কথা বলতাম, একসঙ্গে বসতাম, আমরা বসে সিলেক্ট করতাম কারা অভিনয় করবে, কিভাবে কি হতে পারে। উল্লেখ্য, 1988 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জীবনধারা সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 1986 সালে হামসে হায় জামানা সিনেমার অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। ওই সিনেমায় রোজিনা বিপরীত অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। এছাড়াও রোজিনা নেপাল শ্রীলঙ্কার সঙ্গে কো প্রোডাকশনের সিনেমাতে অভিনয় করেছেন। 1984 সালে রোজিনা যৌথ প্রযোজনা সিনেমা অবিচারে অভিনয় করেন বোম্বাইয়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতে। সর্বশেষ 2005 সালে রাক্ষসী সিনেমাতে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে তিনি অভিনয় করেন। মোট 300-এর বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।